প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা যারা এসএসসির এস পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটো দেখবে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় বলতে যাচ্ছি দেখো তোমরা জানো তোমাদের এসএসসির অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে তো তোমরা যারা ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে অ্যাসাইনমেন্ট করা শুরু করেছো তোমাদের কপালে খুব খুব দুঃখ আছে সেটি বলতে চাই যদি সেটা খুব কড়াকড়ি হয় তোমাদের জন্য খুব দুঃখ আছে কেন বলছি দেখো কপি কি জিনিস এবং সৃজনশীলতা কি জিনিস সে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে কপি হচ্ছে অন্যের জিনিসকে যখন নিজের জিনিস বলে চালিয়ে দেওয়া হয় ইংরেজিতে যাকে বলে তো অন্যের জিনিস যখন তুমি নিজের জিনিস বলে চালিয়ে দেবে তখন সেটা এক ধরনের অপরাধ অপরাধটা হচ্ছে দুইভাবে এক হচ্ছে নিজের প্রতি নিজের মেধার কোনো বৃদ্ধি হচ্ছে না দ্বিতীয়টা হচ্ছে কপি করাও এক ধরনের আর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কি ক্রিয়েটিভিটি হচ্ছে একটা জিনিস আমি শিখলাম ওই জিনিসটাকে প্রসেসিং করে নতুন একটা জিনিস তৈরি করা বা একটা জিনিস আমি দেখলাম ওটার মতো করে আর একটা করতে পারা মানে নতুন করে একদম হুবহু সেটা নয় বা একটা ম্যাথ করলাম একটা গণিত করলাম একটা বিজ্ঞানের পড়া পড়লাম আমি নতুন করে জিনিসটাকে একটু ডিভেলট করা নতুন করে সেটাকে চেঞ্জ করা সেটাকে নতুন করে অ্যাসেস করা মূল্যায়ন করা এই জিনিসটা হচ্ছে মূলত তোমার ক্রিয়েটিভিটি তা একটা বিষয় দেখো যে তোমাদেরকে করা নির্দেশ দিয়ে দিয়েছে যে এসএসসির অ্যাসাইনমেন্ট সমাধানও ইউটিউবে দেখো এসএসসির যে অ্যাসাইনমেন্টগুলো ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখলে কি ক্ষতি হতে পারে সেটা দেখে নাও এই নিউজটি মূলত তোমাদের সতর্ক বার্তা দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংস্থাটির ওয়েবসাইটে এটি আপলোড করা হয়েছে প্রথম তিন প্রথম ধাপে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে মাহসি জানান প্রথম পর্যায়ে দেওয়া ছটি অ্যাসাইনমেন্ট শেষ করে পাঁচই আগস্টের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি বা অনলাইনে জমা দিতে হবে এসএসসি পরীক্ষাতে প্রস্তুতির অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুটি করে বারোটি বারো সপ্তাহে মোট চব্বিশটি অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসব অ্যাসাইনমেন্ট প্রকাশ করতে হবে অ্যাসাইনমেন্ট করতে হবে এদিকে অন্যান্য শ্রেণীর ন্যায় অ্যাস অ্যাসাইনমেন্টের সমাধানও করে এক শ্রেণী ইউটিউবার ইউটিউবে আপলোড করছে এটা খারাপ নয় এটা তাদের একটা ব্যবসার মতো এটা অপরাধ নয় আমি নিজেও বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে আপলোড করি এটা খারাপ নয় কিন্তু বিষয়টা হচ্ছে আমি আপনাদের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কিত ভবিষ্যৎ জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি মেধার বৃদ্ধি করা ঘটাতে না পারেন তাহলে শিক্ষার দরকার নেই ঠিক আছে মূলত ইউটিউব কোনো ভিডিও যত বেশি ভিউ হবে সংশ্লিষ্ট ইউটিউবার তত বেশি টাকা পাবেন তাই জনপ্রিয় এই বিষয়টি নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন অনেকে কিন্তু এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি ভুল করার আশঙ্কা আছে কারণ যারা ভিডিওগুলো বানান অনেকেই কিন্তু একটা মানুষ সব বিষয়ে দক্ষ হতে পারে না একটা দেখা গেল যে একজন ইসলাম ধর্মের মানুষ সে হিন্দু ধর্ম দিয়ে দিল একজন দেখা গেলো সে ইংরেজি ভালো পারে কিন্তু ম্যাথ ভালো পারে সে ম্যাথ দিয়ে দিল তো ভিডিওটি কিন্তু তোমরা বুঝতেছো কেন তৈরি করেছে এখানে বলেছে যে শিক্ষাতে সৃজনশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি ভুল করার আশঙ্কা আছে ভুল করার আশঙ্কা কেন বলেছে কারণ একজন মানুষ সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না তো এই বিষয়টা বুঝতে হবে একজন টিচার কিন্তু সব পারবে তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না আর যিনি এসব তৈরি করছেন তিনি কিন্তু টিচার নাও হতে পারেন তিনি এই বিষয়ে খুব বেশি দক্ষ নাও হতে পারেন বিভিন্ন সাইট থেকে এগুলো কপি করে এনে দিয়ে দিতে পারেন আমি আরেকটু পড়ে শোনাই যে তাই এর থেকে শিক্ষার্থীদের সাবধানে থাকার নির্দেশনা দিয়েছে দিয়ে মাউসি বলেছে অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য শিক্ষার্থীর নিজস্বতা সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিলে তা বাতিল হয়ে যাবে এ বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে শুধু তাই নয় এই অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীদের জবাবদিহিতার আওতায় আনা হবে এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি নোট হতে পারে এক্ষেত্রে মূল্যায়নকারী শিক্ষক সহায়তা করলে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে মাসি বলেছে প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষার্থী যাতে অ্যাসাইনমেন্টগুলো পায় সেটি নিশ্চিত করতে হবে তো মূলত এই ছিল তোমাদের জন্য আজকের প্রাপ্ত ভিডিও আমি তোমাদের জন্য এটি খুব মানে মনোযোগ সহকারে জিনিসটা পড়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে আসলে সৃজনশীলতা নষ্ট করিও না যদি তুমি কষ্ট না করো তাহলে মেডিকেল কিংবা বোয়েট চুয়েট এইগুলোতে চান্স পাবা না কষ্ট না করে অন্য জিনিস কপি করার মধ্যে কোনো স্বকীয়তা নেই কোনো আনন্দ নেই তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ